আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একটি বীর মুক্তিযোদ্ধার কবর। 1971 সালে এরকম 30 লক্ষ শহীদের আত্মার বিনিময়ে অর্জিত হয়েছিল আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজকে জানাবো চট্টগ্রামের এমন একজন বীর মুক্তিযোদ্ধার গল্প। চট্টগ্রাম নগরীর ফুসফুসখ্যাত সিআরবিতে চিরনিদ্রায় শায়িত আছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাশিম। স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িয়ে আছে এই জায়গার বহু স্মৃতি। এ সিআরবিতে শায়িত আছেন শহীদ আব্দুল হাশিমের মতো আরও 12 জন সূর্য সন্তান। সময়টা তখন 1971 সালের এপ্রিল মাস। মুক্তিযুদ্ধ চলাকালে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে কর্মরত ছিলেন হাশিম। 19 এপ্রিল কোনো কারণ ছাড়াই তাকে ধরে নিয়ে যায় পাঞ্জাবিরা। এরপর নির্মমভাবে বেয়ুনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় তাকে। স্বজন ও সহকর্মীরা সেদিন নিজ চোখে তার হত্যার দৃশ্যটি দেখলেও সৈন্যদের ভয়ে মুখ খুলতে পারেনি কেউ। এর 3 দিন পর সিআরবির সেনিটারি বিভাগের লোকজন খুঁজে পায় হাশিমের ক্ষতবিক্ষত মরদেহ। ততদিনে শিয়ালার কুকুর হাশিমের দেহ থেকে খবলে গিয়েছে মাংস। সেনিটারি বিভাগের লোকজন ওই অবস্থাতেই হাশিমের খণ্ডিত দেহ পুঁতে রাখে মাটিতে। দেশ স্বাধীন হবার পর সেই খণ্ডিত হাড় দাপন করে রেল কর্তৃপক্ষ। এই জায়গাতেই বর্তমানে দাঁড়িয়ে আছে আব্দুল হাশিমের এই স্মৃতিফলক। সিআরবি পাহাড়ের খাঁজে খাঁজে লুকিয়ে আছে বাঙালির নানা আন্দোলনের ইতিহাসের গল্প। এই জায়গাগুলোই স্বাধীনতার স্মৃতি বহন করে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মে। রিয়ান মিন কবির, বাংলাধারা, চট্টগ্রাম।